তোমার বাইর বেরাম আছে এই কথা শোনার পরেও তোমার বিয়ে করছি কে করছি? তোমার বাপে মোটরসাইকেল দেওয়ার কথা কইছে, এখন ওই অসুখকে মাইগ মরাতে ধরাই দিয়ে হেকা মোটরসাইকেল লই ঘুরাঘুরি করবে। আমি জীবনেও বিয়ে বইতাম না, বিয়ে দরকার জীবনে না বই থাকতাম। আমি কি জোর করে করছি বিয়ে? না, তুমি জোর করে করো না, সব দোষ আমার বাপের। একটা মাইয়ে খাওয়াইলে ওইতে কি বিয়ে দেওয়া লাগবে এমন হইছে কি? হ্যালো আব্বা, ওই সুজুকি শোরুমের সামনে এই খাড়াই রয়েছে। কার কি? আরে আব্বা, সুজুকি সুজুকি আবার কি? আমাদের একটু দেও তো, আমি চিনেই দিই। এই যে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা কইছেন, হেইয়া ওয়াদা করার কালে কি সুন্দর করছে! এই মাইয়ের কোনো নিশ্চয়তা আছে? যে কোনো সময় কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। রুমের যদি কাঁপতে কাঁপতে একদিন চলিয়া যায় তো মনে করবো মোটরসাইকেলটা আছে, যে শেষ স্মৃতি থুয়ে গেছে। খালি আমরা হোর দিকে খামখালি পোনাগুলো মান্য নিতে আসি, নাইলে আমারে ঘুরাইতে পারে মানছে? চুপ করবা না, আমি কাঁপতে কাঁপতে পড়িয়া যাবো। হ্যাঁ গো, চামড়ার জোতাও আনি না, কেস খুললে মুজাও হুঙ্গাইতে পারি। দেখো দুই লেখার মধ্যে দেখবা। ও আমার দেখা লাগবে না, না দেখলে গাড়ি কিনা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখলাম না, এখন দিয়ে রিক্সা লইয়া তোকে বাড়ি চলিয়া যাই। শোনো আও, যেটা দেখবা তাই দেখো। আমার তোর বিয়ে করো না, বিয়ে করছো আমার বাপের তাহারে হইলে। গাড়ি এই দিয়ে কে জানি আমার খালি সোয়ে খায়। ও কি আয়, গাড়ির দাম দিয়ে অনেক, 3,50,000 টাকা টাহা তোমার বাপের দারে। আর সুদের উপরে যে কয় টাকা লাগাই নে, হাতে তো আর সেও বেশি মাসে ইন্টারেস্ট পায়। খারাপ তুই টুটে দেহি তো, কতদিনের জল্পনা কল্পনা। ও শান্তি, কেমন সোনা বাকি মানাইছে মোরে? আফা কিরম লাগে কইেন। কয় ভাই, আপনি একা জ্বলিয়ে রইছেন, তো তো গাড়ি এইদিকে লাগবে। এত টাকা দিয়ে আমার বাপের জীবনেও গাড়ি কিনে দেবে না। দেখেন এরমের করে মানছে, আপনারাই তো দেখতে আছেন। আমি তো 5,00,000 টাকার গাড়ি পছন্দ করলেও করতে পারতাম, হ্যাঁ কি আনলে না? আমি তো চিন্তা করছি আমার হৌরের সুদের টাহা হইলেও হ্যাঁ কি টাহা না, নিগড়ে মইলে আস্তে আস্তে হপায় তো শুরু করছি। মানুষটাই তোমার বাপে আনবে, তোমার বাপের দায়িত্বে মই আনবো। সেহন মেহন গাড়ি আমার গায়ে লাগে যায় না, আমিও সেহন গাড়িও সেহন, হেয়ে কেমন দেখায়। আমি হুকনো মানুষ, আমি কিনবো একটু স্বাস্থ্যবান গাড়ি, যেন মাইয়ের লোকে আমার দিকে না চাইলেও আমার গাড়ির দিকে একটু চায়। দেহদি এই গাড়িটার তো স্বাস্থ্য টাস্থ অনেক ভালো আছে। ওরে এটাও তো সেই আয় ইচ্ছায় সুজুকির গাড়ি কিনতে আইসি, যেটা দেয় হেডের উপরেই কেরাস খাই। ফোন দাও আব্বারে, টাহারও 1,50,000 পাঠাচ্ছ, টাহা তো আমার বাপে বই বই বানায়। আব্বাই সাপ কই দিয়েছে 2,00,000 বেশি একটাও দিতে পারবে না। আপু আমি যদি বউ রাইখা হুন্ডা একটা লইয়ে যাই, এক্সচেঞ্জ করা কি সম্ভব? ভাই আপনার এই বেড়াইমে বউ দিয়ে আমরা কি করবো? আর হেয়ে লই আমি সংসার করি বোঝেন তয়, 1,50,000 টা লই হিসাব করে আমার হরে আমার লগে। ওই দেহ যে সুন্দর সুন্দর মাই গুলোরে পাইয়ে কি সার আমি দেই না মারতে আছে। এই এত কথা কিসের ওনাগো লগে? আরে আমি গাড়ির কথা আলাপ করতে আছি, কি মনে করছে ওনরা? এত লেহাই লেহাই কথা কিসের? আমি মরে গেলে লাগলে হিয়ের পর একটা নিহা করিস, বাইসে থাকতে কেউ দিকে চাইতে পারবি না। হ্যালো আব্বু, যেরম করে ওকার 1,50,000 টাকা পাড়ান আব্বু। আমনের জামাই পারলে সুজুকির শোরুমে পরে গড়িয়ায় হালার ফালারে বাইন্দে বাড়ি লইয়াই। থাও কাব্বু, সবসময় তোর রুমের বায়না করে না, আল্লাহ রাস্তে চাই নাই, চুক্তিতে আসলে। এই আমি কথা কইতে আসি না বাবা, আর তোর সয় না। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করলাম। বেড়াই মাই এটা ধরাই দে সাইকেলে, আমার মতে কিস্তিতে দেন না গাড়ি। হ্যাঁ ভাইয়া, আমাদের নতুন নিয়ম চালু হয়েছে, আপনি অর্ধেক পেমেন্ট দিয়ে বাকিটা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। যাও খুননে, খুব খুশি হইলাম, দরকার আসবো কিস্তিতে লই যাম গাড়ি। উক যেটা উড়াইছি ওটা তো উড়াইছি, এত কোন লাগে তাহলে আইতে হান্নান নিয়ার। ফোন দেশে কথা কম মনে হয় চেনে না, দাও আমার দ্বারা দাও। হ্যালো হান্নান। হ্যালো দুলা ভাই, আমি ওই বরিশাল সৌমাতা নামে সোজা নতুল্লা বাজাই পড়ছি। এ আহম্মকের বাচ্চা, তোরে নতুল্লা বাজাইতে কইছি? তোরে কইছি সিএমবি এক নাম্বার পোলাইতে, সিএমবি রোড, নিউ এসডিএল মোটর, সুজুকি শোরুম, কানারে জিগিলে কানায়ও দেখাই দেবে। দে আমার হরে দার দে, হেতো হ্যাঁ আইবে না, আমি ভালো মতোই জানি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। কি রে বেটা, ঠান্ডা হইছো এখন? আরে কয় কেমন কথা আব্বা? আফা কয়েন হুন্ডর পিছিকে আরেকবারের মাইয়ে বইবে? কথা কই না আফা, আপনারা একটু না না ভাইয়া, হেয়ে কেউ বয় হনসেন আব্বা, মানসে কি কয়? এ আমার দ্বারা দাও দেহি, আব্বার কি হইছে এত সিল্লেকা? হ্যালো আব্বু, আপনারা চান কি আমার ঘরে অশান্তি? দেশেন লের বালা গেছে, হেয়ে লইয়া তো সিল্লেন কা? আপনার জামাই কতটা নাক ছড়া আপনি জানেন না? থাও কাব্বা, মুই তো আপনার একটাই মাইয়া। ওই দেহ যে কারে গাড়ি কিনে দিলাম আয়। এই তোমার সমস্যা কি? চুপ চপাই এই ভেসে খারাও, যাও কাজ গুদিন যে এই করো সবই মানছি, গাড়ি তো কিনছি। দুলো ভাই আইসি, দুলো ভাই টাহা লইয়া আইসি, আইসো আইসো আরো 2-3 দিন পর আইতি। দে ভাই টাহা দে তার তামাই, আমি দিয়েমু না তুমি দিয়েবা? আমার বাপের বাড়ির টাহা আমি দিয়েমু। ভাইয়া আমার হরের অনেক কষ্টের টাহা, তয় হেডা আমার আইডা আমি দিতে পারি না? ঠিক আছে ভাইয়া, অনেক কষ্ট দিলাম তয় আসি তয়। আপু তাহলে গেলাম। আরে আল্লাহ রে, মোর বৌদি পাশে কারণে এত মনেই নাই। অনেক অনেক ধন্যবাদ আপু। হান না নাই, 2 দিন পর পর যে গাড়ি চাইতে আবা হে কিন্তু পারবা না। হালা দুলো ভাই, সম্পর্ক যে ডু আছে ওই রকম থাকবে না। এই কই গেলা তুমি, আও না কা, একটা ফুলের মালা দিয়ে লই যামু গাড়ি ডারে। হরু বাড়ির দে গাড়ি দেশে কত মানুষ দেখতে আইবে। হান না, তুই কাজ কর, একটা রিক্সা লইয়া ফিরফির করতে করতে আমার পিছে চললি আয়। আর ওই কাম করিস, আর সময় কেজি সেরি মিষ্টি লই আইস। হ্যাঁ রে দুলো ভাই, মিষ্টি দাও মোরাতায় কেনাইবেন। পাগল তো দুলো ভাই, গাড়ি কেন সেটা তোকে একটা খুশি নেয়া। শক্ত ইয়ে বইয়ে কলম শোনা, পরে আবার।